বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশের দিনটিকে আন্তর্জাতিক ডাক দিবস হিসেবে স্বীকৃতি এবং ব্রিটেনের ডাক বিভাগ থেকে বঙ্গবন্ধু স্মারক ডাক টিকিট প্রকাশের ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গঠন ও মুক্তিযুদ্ধে আর্থিকভাবে সহায়তা করতে ব্রিটেন থেকে প্রকাশিত প্রথম ডাক টিকিটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চ্যানেল এসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন উদ্যোগের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানবীর আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যেমন ভাষা দিবসকে পৃথিবী এখন গ্রহণ করা হয়েছে ভাষা দিবস বলে, শুধু বাংলাদেশের ভাষা দিবস নয়, পৃথিবীর ভাষা দিবস, সমস্ত সমস্ত ভাষাকে সংরক্ষণ করা উচিত, তেমন ডাক টিকিট দিবসের জন্য আন্তর্জাতিক সমর্থন পায়। 29 জুলাই 1971 সালে ব্রিটেন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে হলে স্মারক ডাক টিকেটের পাশাপাশি দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতির উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার বিমান মল্লিকের প্রস্তাবের জবাবে এমন আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আমাদের যেসব ঘটনাগুলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মাইলফলক, মুক্তিযুদ্ধের জন্য দুটো বড় কাজ করেছে, একটি হচ্ছে একটা জনমত সংগ্রহ করেছে, সারা বিশ্ব তখন জানতে পেরেছে যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্ম হচ্ছে এবং এই রাষ্ট্রের জন্য লড়াই হচ্ছে, এটাকে একটি আন্তর্জাতিক ডাক দিবস হিসেবে পালিত হয় এবং ওই ভূমিকাটুকু দেব যে এই ডাক টিকেট গুলো কি স্বতন্ত্র ভূমিকা পালন করেছে, কি অনন্য ভূমিকা পালন করেছে। আপনাদের সকলের কাছ থেকে যে স্নেহ প্রীতি পাচ্ছি, পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়ে গেছি এবং বারবার আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল 1969 সালে গান্ধীর জন্মশতবার্ষিকীতে যেভাবে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীর স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল, তেমনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্রিটেনের ডাক বিভাগ থেকে বঙ্গবন্ধুর স্মারক ডাক টিকিট প্রকাশের উদ্যোগ নেবেন কিনা। তুরস্ক বাংলাদেশের জাতির পিতার একটা ডাক টিকিট প্রকাশ করেছে, আরো দু একটা দেশ এরকম ডাক টিকিট প্রকাশ করেছে, তবে আপনার এই প্রস্তাবটি নিঃসন্দেহে আমরা বিবেচনা করে দেখতে পারি যে আমরা যেমন মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিও শ্রদ্ধা থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং এই স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাপ্রোচ করব। চ্যানেল এসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশের সুবর্ণ জয়ন্তীতে বিমান মল্লিকের ডিজাইনে নতুন ডাক টিকিট প্রকাশের ঘোষণা দেন। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।